আমরা পর্যায়সারণীর এই অধ্যায়ের দ্বিতীয় টপিক পার্ট টু পর্যায়সারণীর ইতিহাস এবং এর পটভূমি নিয়ে আলোচনা করব। যখন পৃথিবীতে প্রথম মৌলগুলো নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করা শুরু করলো, ভাবতে শুরু করলো, তখন তারা হচ্ছে এই মৌলগুলোর বিভিন্ন রকমের ধর্ম নিয়ে ধর্ম শনাক্ত করার চেষ্টা করলো। তারা প্রথম বিভিন্ন ধরনের ধর্ম, যেমন হচ্ছে গলনাঙ্ক, যেমন গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ধাতব ধর্ম, অধাতব ধর্ম ইত্যাদি শনাক্ত করা শুরু করলো বিজ্ঞানীরা। এই যে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, এই সকল ধর্ম শনাক্ত করার পরে তারা দেখলো যে যদি মৌলগুলোকে তাদের ধর্মের ভিত্তিতে, এই সকল ধর্মের ভিত্তিতে শনাক্ত করা যায়, তাহলে মৌলগুলোকে আলাদা আলাদা করে লিপিবদ্ধ করার দরকার হবে না। তাই একবারে প্রথম দিকে বিজ্ঞানীরা মৌলগুলোকে তাদের বিভিন্ন ধর্মের ভিত্তিতে ধাতব এবং অধাতব এই দুইটি ধর্মে শনাক্ত করার চেষ্টা করলো। অর্থাৎ তারা কি করলো, প্রথম দিকে দুইটা সারি তৈরি করলো, একটা সারির নাম হচ্ছে একটা শ্রেণী, এক দুটা শ্রেণী তৈরি করলো, একটা শ্রেণীর নাম হচ্ছে ধাতব আর একটা ধাতু, একটা শ্রেণীর নাম হচ্ছে অধাতু। এভাবে হচ্ছে পৃথিবীর যে মৌলগুলো আবিষ্কার হয়েছে তখন ওই মৌলগুলোকে ধর্মের ভিত্তি, যেগুলো ধাতব ধর্ম ওগুলোকে ধাতুর মধ্যে রাখা হয়েছে, আর যেগুলো অধাতব ধর্ম ওগুলোকে অধাতুর মধ্যে রাখা হয়েছে। মোটামুটি এই প্রক্রিয়াটা দেখতে অনেকটা এরকম ছিল। সবগুলো মৌল, সবগুলো মৌলের মধ্যে ধাতু, কিছু মৌল আছে যেগুলো ধাতব ধর্ম বিদ্যমান, আর কিছু মৌল আছে যেগুলো হচ্ছে অধাতব ধর্ম বিদ্যমান। এই মৌলগুলোকে তারা হচ্ছে এরকম করে দুইটা শ্রেণী করলো, এই একটা শ্রেণী আর এর একটা শ্রেণী। এই শ্রেণীর নাম হচ্ছে ধাতু, এই শ্রেণীর নাম হচ্ছে অধাতু। এবার তারা ধর্মের ভিত্তিতে যেগুলোর মধ্যে ধাতব ধর্ম বিদ্যমান ওই মৌলগুলোকে তারা হচ্ছে ধাতু শ্রেণীর মধ্যে রাখলো, আর যে মৌলগুলোর মধ্যে অধাতব ধর্ম বিদ্যমান তাদেরকে অধাতব শ্রেণীর মধ্যে রাখলো। এভাবে হচ্ছে আধুনিক এই যে আজকের যে পর্যায়সারণী, পর্যায়সারণীর মূল ভিত্তি, প্রথম ভিত্তি তৈরি হলো এই দুইটা শ্রেণী নিয়ে, একটা শ্রেণীর নাম ধাতু, একটা শ্রেণীর নাম হচ্ছে অধাতু। এই এই ব্যাপারটা, এই ভিত্তিটা প্রথম মাথায় আসলো বিজ্ঞানী ল্যাবোয়িসিয়ার। তিনি প্রথম মৌলগুলোকে তাদের ধর্মের ভিত্তিতে ধাতু এবং অধাতু এই দুইটা শ্রেণীতে ভাগ করেছিলেন। কিন্তু একদিন সমস্যা দেখা দিল। একজন বিজ্ঞানী, সে হচ্ছে কিছু মৌল নিয়ে ল্যাবোয়িসিয়ার কাছে আসলেন। এসে তিনি বললেন যে স্যার, এই মৌলগুলো মধ্যে ধাতব ধর্ম, এই মৌলগুলো ধাতুর মতো আচরণ করে আবার অধাতুর মতেও আচরণ করে, তাহলে এই মৌলগুলোকে আমরা কি ধাতব ধাতুর শ্রেণীতে রাখবো নাকি অধাতুর শ্রেণীতে রাখবো? তখন ল্যাবোয়িসিয়ার এই মৌলগুলোকে দেখলেন যে এই মৌলগুলোর মধ্যে উভয় ধরনের ধর্ম বিদ্যমান, ধাতব ধর্ম বিদ্যমান, অধাতব ধর্ম বিদ্যমান। তাই তিনি এই মৌলগুলোকে আলাদা করে ধাতুর মধ্যে রাখতে পারলেন না, আবার অধাতুর মধ্যেও রাখতে পারলেন না। ঠিক সেই সময়ই হচ্ছে পর্যায়সারণীর এই পদ্ধতি ফেলড হয়ে গেল, অর্থাৎ এই পদ্ধতিটা বাতিল হয়ে গেল। এরপরে পর্যায়সারণীর এই পদ্ধতিটা বাতিল হয়ে যাওয়ার পরে পরবর্তীতে এই পদ্ধতিটা প্রথম যখন এই পদ্ধতিটা বিজ্ঞানী ল্যাবোয়িসিয়ার মাথায় প্রথম আসলো হচ্ছে 1889 সালে। এবং যখনই এরকম মৌল আবিষ্কার হলো যে মৌলগুলোর মধ্যে ধাতব এবং অধাতব উভয় ধর্ম বিদ্যমান, তখনই হচ্ছে এই পদ্ধতিটা ফেল হয়ে গেল, অর্থাৎ এই পদ্ধতিটা বাতিল হয়ে গেল। বিজ্ঞানী ল্যাবোয়িসিয়ার, সরি আমার একটা ভুল হয়েছে যে এটা 1889 হবে না, এটা হচ্ছে 1789 হবে। বিজ্ঞানী ল্যাবোয়িসিয়ার মাথায় প্রথম এই ধাতু এবং অধাতুর ব্যাপারটি আসলো 1789 সালে।
তিনি সর্বপ্রথম কয়েকটি মৌল যেমন নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, ফসফরাস, জিঙ্ক, মার্কারি এই মৌলগুলোকে জিঙ্ক মার্কারি এই মৌলগুলোকে তাদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ধাতু অর্থাৎ এইসব ধর্মের ভিত্তিতে আলাদা দুটো শ্রেণীতে ভাগ করেছিলেন, একটা হলো ধাতু এবং একটা হচ্ছে অধাতু।